আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ডিম চিকেন। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 750 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কালা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে এখন আমরা সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি আরও এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পোস্তদানা। আরও নিয়ে নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা, রসুন, আদা, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এখন আমি সব কিছু একটু পেস্ট করে নিব। আমি সব কিছু একটি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি সেগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, 4-5টি লং, সেগুলো এখন আমি এখানে দিয়ে দিব। এখন আমি একটু এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব। আমি একটু এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব চিকেনগুলো, যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব চিকেনগুলো, যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এখন আমি এখানে ঢেলে দিব। চিকেনগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিব। এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 20 মিনিটের জন্য। এখানে আমার আর পানি দেওয়া লাগবে না, কারণ চিকেন থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে। তো ফিরে আসছি আমরা 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি আরেকটু কমিয়ে আনবো। এর জন্য আমি আরও 5 মিনিটের জন্য চুলায় রেখে দিব। এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গ্রিন চিকেনটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। বাসায় সবাই একবার করে হলেও ট্রাই করবেন এবং এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল গ্রিন চিকেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।